হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আমি বেশ ভালো আছি। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাইন অ্যাপসটি কীভাবে আপনারা ডেস্কটপে সেট আপ করবেন। আপনারা জানেন লাইন অনেকটা হোয়াটসঅ্যাপের অল্টারনেটিভ বলা চলে, লোগোটা এবং দেখতে অনেকটা হোয়াটসঅ্যাপের মতোই। সো এটাকে আমরা হোয়াটসঅ্যাপের অল্টারনেটিভ বলি। আর আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে আমি লাইনের গুগলে লাইন সার্চ করেছি, এবং লাইন সার্চ করার পর আপনারা এখানে দিবেন হচ্ছে ডেস্কটপ, লাইন ডেস্কটপ। যেমন আমরা হোয়াটসঅ্যাপের ডেস্কটপ ইনস্টল করতে পারি, সেভাবে লাইনেরও ডেস্কটপ আমরা ল্যাপটপে ইনস্টল করতে পারবো। তো সেই ক্ষেত্রে আমাদের যেটি করতে হবে, প্রথমে আমরা গুগল সার্চ করবো লাইন ডেস্কটপ, এবং তারপরে আমরা লাইনের মেইন যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে ঢুকবো। আমরা এখানে ক্লিক করছি, ওয়েবসাইটে ক্লিক করার পর ঢোকার পরে আপনারা দেখতে পাচ্ছেন এটা লাইনের মেইন যে ওয়েবসাইটটা সেই ওয়েবসাইটটা। এবং এখানে আসলে আপনারা এই যে লেফট কর্নারে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা কিসে ইউজ করবেন, ম্যাকে, প্লে স্টোর থেকে অথবা ডেস্কটপে। এখানে যে ডেস্কটপ আইকনটা রয়েছে, সেই ডেস্কটপ আইকনটার উপর ক্লিক করলে আপনারা ডেস্কটপের জন্য যে ইএক্সিটা রয়েছে সেটি ডাউনলোড হবে। তো আমার ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করবে আমার ডাউনলোডটা। সো আমরা একটু ওয়েট করব, আফটার ডাউনলোড আমরা আবার রিজিউম করব। ভিউয়ার্স, আপনারা এখন একটু খেয়াল করে দেখবেন আমাদের লাইন অ্যাপসের যে ডেস্কটপ ভার্সনটা সেটা ডাউনলোড হয়ে গেছে, এবং ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা জাস্ট ওপেনে ক্লিক করেছি। ওপেনে ক্লিক করলে জাস্ট এটা ওপেন হতে হয়তো একটু সময় নিতে পারে বিকজ অফ কম্পিউটার কনফিগারেশনের উপরে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইনস্টলেশন যে ডায়লগ বক্স সেটা চলে আসছে, এবং আমি ওকে ক্লিক করেছি, এবং জাস্ট আপনারা এখানে নেক্সটে ক্লিক করবেন, অ্যাগ্রি করবেন, দেন এটা ইনস্টল হতে হয়তো বা খুব বেশি 63 MB একটি ফাইল ইনস্টল হতে খুব বেশি হলে 2 থেকে 3 মিনিট সময় লাগবে। আমরা এটাকে আবার একটু পজ করে দিচ্ছি, ইনস্টল হয়ে যাওয়ার পরে আমরা দেন আবার রিজিউম করব। হ্যাঁ ভিউয়ার্স, এটা আপনারা দেখতে পাচ্ছেন প্রায় ইনস্টল হয়ে গেছে, ইনস্টল হতে জাস্ট 2 থেকে 3 মিনিট সময় নিয়েছে, এবং লাস্টে ইনস্টল হওয়ার পরে এক্সিকিউট হতে হয়তো বা আরও একটু সময় লাগতে পারে। সেক্ষেত্রে ওয়ারিড না হয়ে অপেক্ষা করবেন এবং এটা ক্লোজ করবেন। ক্লোজ করার পরে জাস্ট ডেস্কটপে চলে ডেস্কটপে আসা লাগবে না, জাস্ট এটা পপ আপ উইন্ডো হয়ে এটা ওপেন হবে, এবং কানেক্টিং টু লাইন লেখাটা আসবে। কানেক্টিং টু লাইন লেখাটা আসার পরে আপনার ইন্টারনেট কানেকশনের উপর ডিপেন্ড করছে এটা কত দ্রুত স্ট্যাবল হবে। সো আমরা দেখতেই পাচ্ছি এটা কানেক্টিং হয়ে আছে। ভিউয়ার্স, এখানে আপনাকে আপনার যদি লাইনটা ইনস্টল হওয়ার সময় আপনি ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লাইন অ্যাপসটি ওপেন করে থাকেন, তাহলে আপনাকে এখানে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিতে পারেন, অথবা আপনি এখানে আপনার ফোন নাম্বার অথবা পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে লগ ইন করতে পারেন। আমি যেহেতু ফোন নাম্বার দিয়ে করেছিলাম, আমি আগে ফোন নাম্বার দিয়ে ট্রাই করবো এখানে 01-2101। ওকে, সো ভিউয়ার্স, আমি এখানে আমার ফোন নাম্বার দিয়ে ট্রাই করলাম, এখানে ফোন নাম্বার হচ্ছে না, এখানে বলতেছে ভ্যালিড ইমেল অ্যাড্রেস। আর এখানে আরেকটি জিনিস দেখতে পাচ্ছেন যে কিউআর কোড লগ ইন। কিউআর কোড লগ ইন করতে গেলে যেটি করা লাগবে সেটি হচ্ছে আমি জাস্ট আমার ফোনে অবশ্যই আপনার হচ্ছে লাইন অ্যাপসটি ইনস্টল করে রাখতে হবে, এবং ফোনে আপনার আসার পরে এখানে দেখবেন যে হচ্ছে একটি অপশন আছে ওয়েট। ভিউয়ার্স, আপনারা জাস্ট চলে আসবেন হচ্ছে সেটিংসে লাইনের, এবং ওখানে কিউআর কোড লিখবেন। জাস্ট কিউআর কোড লিখলে আপনারা ওইখানে একটু নিচের দিকে নামলে কিউআর কোড পেয়ে যাবেন, এবং সেখানে স্ক্যান কিউআর কোড অপশনে ক্লিক করলেই আপনারা একটি স্ক্যানিং অপশন পেয়ে যাবেন, এবং সেখান থেকে আপনারা এই এখন যে কোডটা রয়েছে সেই কোডটা স্ক্রিনে এখন যে কোডটা রয়েছে সেই কোডটা যখনই আপনি স্ক্যান করবেন, স্ক্যান করার সাথে সাথে আপনাকে আপনার মোবাইলে অপশন আসবে লগ ইন। লগ ইন আসলে আপনার স্ক্রিনে যে কোডটা দেখাচ্ছে সেই কোডটা আপনাকে আপনার মোবাইলে প্রেস করতে হবে 249। এটা যখন আমি প্রেস করবো তখন আপনার লাইন অ্যাপসটি আপনার ডেস্কটপে সাকসেসফুলি ইনস্টল হয়ে যাবে বা আপনার লগ ইন হয়ে যাবে। আর যেহেতু আমি মোবাইল এবং পিসি একসঙ্গে কাজ করছিলাম, সেক্ষেত্রে আমি আমার মোবাইল স্ক্রিনটি আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। সো জাস্ট এইভাবে আপনারা লাইন অ্যাপসটি ইনস্টল করবেন। জাস্ট আপনার মোবাইলে যাবেন, কিউআর কোড লিখে সার্চ করবেন সেটিংয়ে, এবং সেখান থেকে আপনি কিউআর কোডটা পেয়ে যাবেন, এবং সেই কিউআর কোড থেকেই আপনারা এটাকে স্ক্যান করবেন। স্ক্যান করলে আপনার একটি লগ ইন হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ, আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড স্টে টিউন উইথ মাই চ্যানেল। হ্যাভ এ গুড ডে।